আর বাকি মানে আমি সুপারভাইজ করছি পুরো ব্যাপারটা। আর এই যে এখানে দুজনকে কাজে লাগানো হয়েছে, আর সবচেয়ে বেশি কাজ করছে এবারে, ক্লান্ত হয়ে গেছে। এখানে এখন লুচি ভাজা চলছে, সবাই মিলে লুচি ভাজছে। এটা কিসের জন্য? রাত্রেবেলার জন্য নাকি মামনি? মায়ের বরণ কমপ্লিট, আর মোমবাতি জ্বালানো শুরু হয়ে গেছে। এই যে আজকে দুই ভাই বোনে অবিরাম সার্ভিস দিয়েছে। তোমরা তো কতক্ষণ ধরে সার্ভিস দিয়েছো বলো? গুড মর্নিং সকলকে, দেবলীনা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। ঘড়িতে বাজে এখন 11:20, আর আমরা এই বাড়িতে চলে এসেছি কারণ আজকে বাড়িতে পুজো। আর এখানে সবাই কে কি করছে তারা একবার দেখায়। ও বাইরে সবাইকে বাড়িতে নাম একটু আগে, আর তার আগে বাজারটা করে নিয়ে চলে এলাম। একবারে আমার আসতে দেরি হয়েছে, হাসবো বলেছিল অনেক আগে, কিন্তু এত কাজ করতে কমপ্লিট করতে আবার যথারীতি ঘুরতে দেরি হয়ে গেছে। যে বাজারটা করে নিয়ে চলে এলাম, আর কাকু বাবা কাকু এক কাপ দিয়ে গেছে, আবার আর এক টিপ আসছে। দিদা তুমি কি খেলা? সুজি। ঠাকুমা সুজি। আর তুমি কি খাচ্ছ? হ্যাঁ তুমি কি খাচ্ছ? ঠাকুমা ঠাকুর দেখাচ্ছ কেন? আর দুব্বো কি নিয়ে আসলি? দুব্বো হ্যাঁ দুব্বো, ও দুধ নিয়ে আসছিস। ওপরের ঘরে চলে আসলাম, এই যে আমাদের ঘর। আর এই নতুন ঘরে কিন্তু উদ্বোধন হচ্ছে আমাদের ঘরটা মায়ের ভোগ রান্নার মাধ্যমে। তো আজকে আমাদের ঘরে মায়ের ভোগ রান্না হবে। ঘর এখনো কমপ্লিট হয়নি, দেখছো এখনো সব এদিকে ঝুলছে, তারপর কিছু নাই, লাইট নাই। বাট তার মধ্যে যে দিদা বসে গেছে, আর এদিকে ডুববো কাঠের পাটাতনের ওপর ওভেন রাখা হবে, তাই তো, যাতে টাইলসের কোনো ক্ষতি না হয় একদম। আর ওকে, তো রান্না বান্না স্টার্ট হোক। কিনেছি যেগুলো ফুল চলে এসছে মায়ের। এখানে এখানে তুই যতলা পাকাচ্ছ কেন, সব পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এখন পুরোটাই। আর ওপরে রান্নাবান্নার ব্যবস্থা, মানে রান্নাবান্না মানে ভোগ, এখনো সেটা এখনো হয়নি। এই যে দিদা রেডি করছে আস্তে আস্তে। আর দিদা সাগরেদ, এই যে সাগরেদ 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 ব্যস্ত। ভোগে রান্না চলছে। এখানে এখন দুব্বো ময়দা মাখছে। আচ্ছা দুব্বো, তোর এটা অনেকে জিজ্ঞাসা করেছে তোর কি দীক্ষা হয়ে গেছে, তুই যে ভোগে রান্না করছিস? আগের বার জিজ্ঞাসা করেছিল, না না এবার তুই কেন দীক্ষা ছাড়াও ভোগ রান্না করছিস সেটা বলে দে। কারণ যেহেতু বলেছে যে যেহেতু আমি ব্রাহ্মণের মেয়ে আর আমার কোনো সমস্যা নেই, সব এক্স্যাক্টলি। তো এই কারণটা জানানোর জন্য আজকে দুপুরে একটা হালকা স্পিচ নিলাম, এত এত উড়ে যাস না। আর এই যে সব ভোগ, দিদার দীক্ষা আছে, দিদা আর দুব্বো মিলেই ভোগ রান্না করে। আর আমার তো এখনো দীক্ষা হয়নি, তার জন্য আমি ভোগ রান্না করতে কি জানো অ্যাপ্লিকেবল নই। তো আরও অনেক কিছু ওখানে হয়ে গেছে। এখানে যেমন চালটা রাখা আছে, এটা হচ্ছে পোলাওয়ের, তাই তো? এগুলো হচ্ছে এগুলো পোলাওয়ের হলুদ চালগুলো, না ওইটা ডাল, সরি সরি, এগুলো সব খিচুড়ির। আর পোলাও হবে। আর ওখানে দই ক্ষীর এগুলো তৈরি হচ্ছে, পায়েস, ব্যাস এগুলো সব আমাদের অ্যারেঞ্জমেন্ট। আর বাইরে পুরোটাই কিন্তু আমাদের ঘরেই হচ্ছে। তো একটা বাবা বলেছে আমাদের ঘরটা উদ্বোধন হবে মায়ের ভোগের মাধ্যমে, তাই তো? আর তার জন্য সবকিছু এখানে ফুলের কাজ। পূর্বা নেই, বাইরে অনেকে জিজ্ঞাসা করবে পূর্বা কোথায়, পূর্বা ছুটি পাইনি এবার, আর তার জন্য আসছে না খুব। হ্যাঁ হ্যাঁ, আর তার জন্য তোমরা পূর্বাকে দেখতে পাচ্ছ না, বাট ও চলে আসবে, একদিনের মধ্যেই চলে আসবে। ঠিকই বলেছো দিদা। আর কিছু বলতে চাইছো? আমি এখানে বসে সবচেয়ে বেশি কাজ আমি করছি, আর বাকি মানে আমি সুপারভাইজ করছি পুরো ব্যাপারটা। আর এই যে এখানে দুজনকে কাজে লাগানো হয়েছে, আর সবচেয়ে বেশি কাজ করছে এবারে ক্লান্ত হয়ে গেছে, হাই তুলছে, বাপরে বাপ কি দারুণ একটা। না গো সকাল থেকে সেই সকাল থেকে কাজ করেছি যে মেলা, মাগো আমায় ছুটি দিতে বল কবিতাটা, বাপরে তুমি খুব টায়ার্ড, তুমি শুয়ে পড়ো একটা বারান্দাতে। ঠিক তো এই যে এটা ভোগের আয়োজন হচ্ছে আর কি পুরোটাই, আর নিচেও এক প্রস্ত কাজ চলছে। এবার আমার নিচে যেতে হবে আমাকে আর কি, আমাকে নিচে কাজে যেতে হবে, মেন কাজ আমার নিচে, আমার এখানে কোনো কাজ নাই। আমি এদেরকে উৎসাহ দেওয়ার জন্য এসেছি, দিদাকে কিছু শিক্ষা দিচ্ছে মনে হয় উপরে কি। কি অদ্ভুত এখানে। এখন লুচি ভাজা চলছে, সবাই মিলে লুচি ভাজছে। এটা কিসের জন্য? রাত্রেবেলার জন্য নাকি মামনি? জিঙ্কু, এ জিঙ্কু, এই যে পাহারাদার সব সময় পিছন পিছন ঘুরে বেড়ানো পাহারাদার। সবাই ঘুমাচ্ছে গোটা বাড়ি, আমরা এদিকে তিনজন আর ওপরে দুজন, অতন্দ্র পরিশ্রম চলছে। না দুজন কোথায় ঘুমাচ্ছে? ও হ্যাঁ দুজন ঘুমাচ্ছে। তো মামনির চোখে কিন্তু ফাঁকি দেওয়া যাবে না, অত সোজা না বলে বাবা। ও আদর করতে আসছে না, ও এখন খেতে আসছে। বাবা এই প্রথম শুনলাম কুলপি কিছু খায় না। আর এই যে ঠাকুর ঘর মোটামুটি সব সাজানো হয়ে গেছে কমপ্লিট, আমি আর কাকু মিলে পুরোটা সাজানো হয়ে গেছে। বাবা স্নান করতে চলে গেছে, বাবা এসে এবার কাজকর্ম শুরু হবে একটু পরে, এখন দেরি আছে যদিও। আর এইদিকে এই যে দুব্য সে সকাল থেকে বসেছে ভোগ রান্না করতে, এটা খুব সাংঘাতিক ব্যাপার একটা, খুবই কষ্ট রে। আমিও দেখতে পাচ্ছি, আমার চোখে দেখতে পাচ্ছি না, মানে এত কষ্ট সত্যি। একমাত্র কে কে উপোস করেছে? তুই আর আমি নাকি? তুই আর আমি উপোস করেছি নাকি? কি মিথ্যা কথা রে, কি অদ্ভুত। নির্জলা উপোস করেছি আমি, নির্জলা জল খাইনি, চা বিস্কুট খেয়েছি, জলটা খাই খাবো এবার জলটা। মায়ের বরণ কমপ্লিট, আর মোমবাতি জ্বালানো শুরু হয়ে গেছে। এই যে ম্যাডাম মোমবাতি জ্বালাচ্ছেন, আর এই যে এদিকে দুপুর একটা মোমবাতির পিছনে পড়ে আছে, খুব কষ্ট করছে বেচারি সারাদিন। পূর্বা থাকলে বেশি ভালো হতো, পূর্বা অ্যাকচুয়ালি পূর্বার দায়িত্ব থাকে এগুলো, কিছু করার নেই। এই যে পূর্বা বেচারি সকালবেলা যে বিয়ে ফুরিয়ে বাজনাতে, তাই না? আমাকে ওরকম কিছু তুমি ফেল দেবো, আমাকে প্রণাম সবাইকে দিয়েছো, সবাই সামনে প্রণাম করো। আর কি নেবা? খাও খাও। সব পুজো টুজো কমপ্লিট, এখন প্রসাদ বিতরণ হবে। আর ওইখানে বসে বসে প্রসাদ খাচ্ছে। কি নেবা গো? আমরা সব করে প্রসাদ খাচ্ছি। ফটো তুলছি দিদা। এখন বাজে হচ্ছে 6:30। পুজো করে কমপ্লিট হলো 6টায় শেষ হলো। বলো লুচি খেলে দাও। লুচি খাবে না? রুটির হেসালে মা নিচে যে বাবা। আজকে দুই ভাই বোনে অবিরাম সার্ভিস দিয়েছে। তোমরা তো কতক্ষণ ধরে সার্ভিস দিয়েছো বলো? জিজ্ঞাসা করো আর কি নেবে। পোলাও 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 নেবা? কেন ভয় লাগছে? ও আচ্ছা বাবা, তুমি আর কি নেবা? পোলাও। মামুনি কিন্তু এটা বলছিল যে আজকে তুমি জ্বালাওনি। মামুনি নিচে না, নিচে থাকলো না। মামুনিকে শুধু আমি সব কিছু করব। আর শুধিয়ে আমি তো শুধু কোনো মামুনি জীবনটা অতীত হয়ে মামুনি মামুনি আমি ছাড়ি না, সেটাই বলছিল মামুনি আজকে। ঘড়িতে বাজে এখন 7:30। আর আমরা বাড়ি চলে এসেছি। আমি তো রাত্রবেলাতে 1.5 ঘন্টা ঘুমিয়েছিলাম, 1.5 থেকে 2 ঘন্টা ঘুমিয়ে নিয়েছিলাম। বাট ও তো ঘুমায়নি, তো আমি আর ঘুমাবো না। কেন ঘুমাবো না সেটা তোমাদেরকে দেখায় দাঁড়াও। এই যে ও শুয়ে পড়েছে। আর এদিকে দেখো আমাদের এখানে মর্নিং সেশন স্টার্ট হয়ে গেছে। তো এটা ফেলে তো আমি ঘুমাতে পারবো না। বাট আজকেও সারা রাত ঘুমাইনি। আজকে ড্রেস কোড রেড, তো সবাই জয়েন করে ফেলেছে অ্যান্ড স্টার্ট হয়ে গেছে সেশন। গুড নাইট বলে দাও। গুড নাইট বলো। গুড মর্নিং। গুড মর্নিং। তো এখন একটু ঘুমাক, আর আমি এখানে কাজগুলো কমপ্লিট করি। তো চলো আজকের মতো টাটা, এখানে ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই দেবলনা সংকেতের পাশে থেকো। আজকের মতো টাটা অ্যান্ড গুড মর্নিং।